হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আজকে আমাদের টপিক হচ্ছে ক্লাস ফাইভের গণিতের আমাদের অনুশীলনী দুই, অর্থাৎ আমাদের অনুশীলনী দুই এর আগের পার্টে আমি দেখিয়েছি 4 আর 5 নম্বর ম্যাথটি সমাধান করেছি। তো আজকে আমরা 6, 7 আর 8টা বোঝার চেষ্টা করব। তো আমি ম্যাথটা আগে করে রেখেছি, আগে আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করি। তো দেখো, আমাদের প্রথমে 6 নম্বরে বলছে একটি কোম্পানি ব্যবসায় 95,200 টাকা লাভ হলো এবং তা কর্মচারীদের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার সিদ্ধান্ত হলো। যদি প্রত্যেক কর্মচারী 800 টাকা করে পান তাহলে কর্মচারীর সংখ্যা কত? তাহলে আমাদের একটা জিনিস খেয়াল করি, তো আমাদের কোনটির সংখ্যা চাচ্ছে, কর্মচারীর সংখ্যা নাকি টাকার পরিমাণ? একটু খেয়াল করে আমাকে একটু বলার চেষ্টা করো, তো নিজের একটু চিন্তা করো। এখানে কিন্তু আমাদের কর্মচারীর সংখ্যা চাচ্ছে, কারণ বলছে তাহলে কর্মচারীর সংখ্যা কত। তাহলে কি কর্মচারীর সংখ্যা যেহেতু চাচ্ছে, সেটার জন্য আমরা এটাকে ডানের দিকে রাখবো আর আমাদের টাকার পরিমাণকে বামের দিকে রাখবো। এখন ডান বাম বলতে আমরা কি বুঝি? ডান বাম বলতে এটা আমরা পার্ট ওয়ানে আমি বুঝিয়ে দিয়েছি যে যদি কোনো কিছু আমাদের যেটা চাই সেটাকে আমাদের ডানের দিকে রাখতে হয়, কারণ সেটার উপরে আমাদের ক্যালকুলেশন করতে হয়। তো যেহেতু আমাদের কর্মচারীর সংখ্যা চেয়েছে, তো কর্মচারীর সংখ্যা আমরা ডানে রাখবো। তাহলে আমাদেরকে কথাটা এইভাবে সাজাতে হবে যে প্রত্যেক কর্মচারী, অর্থাৎ একজন কর্মচারী 800 টাকা করে পান। তাহলে আমরা এটা ঘুরিয়ে লিখবো যে 800 টাকা করে পান একজন কর্মচারী, যেহেতু আমাদের কর্মচারীর সংখ্যা চাচ্ছে। তো দেখো আমি কি লিখেছি, আমি লিখেছি যে 800 টাকা করে পান একজন কর্মচারী, তারপর একজন করে পান, তারপরে দেখো আমাদের টাকার পরিমাণটা দেওয়া আছে সেই ঐকিক নিয়ম অনুসারে। তাহলে এত টাকা করে পান আমাদের এত। এখন এই একের কারণে এক দ্বারা ভাগ করলাম, কারণে এখানে আমার 800টা নিচে চলে গেল। এখন ঐকিক নিয়ম অনুসারে তারপরে আবার যে টাকার পরিমাণটা আমাদের গুণ করতে হচ্ছে সেটা আমাদের উপরে চলে গেল। এখন এই যে 1 গুণ 95,200 টাকা, এই 95,200কে তোমরা একের সাথে গুণ করে দেখাতেও পারো আবার পরবর্তী ধাপে, না চাইলে দরকার নেই, কারণ 95,200-এর সাথে 1 গুণ করলে 95,200ই হয়। তো এখন এটা ক্যালকুলেশন করলাম, দেখো ক্যালকুলেশন করে আমাদের 0 ভাগশেষ, ভাগশেষ নাই, কিন্তু আমাদের 119 জন কর্মচারী অ্যান্সার আসে একদম পারফেক্টলি, তাই তো? তো কর্মচারীর সংখ্যা আমরা এভাবে ভাগ করে 119টি উত্তর, 119টি। এখন দেখো এখানে তোমাদের প্রশ্ন হতে পারে যে আমি এখানে যদি সেম, অর্থাৎ সহজভাবে করে দিই, যেমন লিখতে পারি যে দেওয়া আছে যে একজন কর্মচারী পান 800 টাকা, অতএব তারপরে লিখতে পারো অতএব দিয়ে 95,200 টাকা করে পান, তারপরে কি করতে পারো এটা এটা ভাগ করে দিয়ে দিতে পারো সহজভাবে। কিন্তু আমি বলি এটা করার কোনো ভুল না, কিন্তু আমার মতো ঐহিক নিয়মে করাটাই ভালো। তো দেখো ঐহিক নিয়মের নিয়ম অনুসারে আমরা প্রথমে কি করি, প্রথমে আমরা লিখি, লেখার পর আমরা এক আনি, এক আনার কারণে সেটা ভাগ হয়ে যায়, তারপরে আমরা একের পরে যে সংখ্যাটা থাকে সেটা আমরা গুণ করে দিই। যেমন ধরো ঐহিক নিয়মটা আমি বুঝাই, এই যে 800 টাকার নিচে এক থাকলে সেটা কি ভাগ না গুণ হবে? ভাগ হবে। তো এখন চিন্তা করি যে উপরে লাইনটা নাই, তাহলে আমরা কি করব, এই একজন করে পায় এত, তাহলে এটা করলে গুণ হয়। তো সেজন্য ঐকিক নিয়মে এটা শর্টকাটে মাঝখানে একটা লাইন আর কি বাদ যায়। তো সেম কথা এটা আর কি, তো ঐকিক নিয়মে করো, ঐকিক নিয়মে করলে ভালো হয়। তো আশা করি ম্যাথটা বুঝতে পেরেছো। তো দেখো 7 নম্বরে যাই, 7 নম্বরে বলছে যে একজন লোক প্রতি মাসে 850 টাকা করে সঞ্চয় করেন, কততম মাসে এই সঞ্চিত টাকা 50,000 অতিক্রম করবে? আবার দেখো এখানে দেওয়া আছে উত্তর ক্রমবাচক সংখ্যায়, মানে আমাদেরকে এটা ক্রমবাচক সংখ্যায় অ্যান্সার বের করতে হবে। এখন ক্রমবাচক সংখ্যাটা কি, এটা আমরা এই যে 4 নম্বর ম্যাথে যেভাবে করেছি একদম সেম ম্যাথ, শুধু আমাদের একটা মানে যে টপিকটা একটু ভিন্ন আর কি, মানে ধরো কথাটা একটু উল্টাপাল্টা করে তারা অন্য একটা টপিকে নিয়ে গেছে, এছাড়া আমাদের ম্যাথের সিস্টেমটা সেম। এখন ক্রমবাচক সংখ্যা মানে আমরা বলি না প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, কততম, এগুলো আর কি। তো এখন দেখো এখানে চাচ্ছে কি, দেখো তো কততম মাসে, তার মানে আমাদের মাসটাকে ডানে রাখতে হবে আর টাকার পরিমাণকে বামে। তাহলে আমরা কি লিখতে পারি, এখানে দেওয়া আছে প্রতি মাসে 850 টাকা, তাহলে লিখতে পারি 850 টাকা সঞ্চয় করে একতম মাসে বা এক মাসে লিখতে পারো, সমস্যা নেই। এক মাসে লিখো যে 850 টাকা সঞ্চয় করে এক মাসে, তারপরে একতম এক এক টাকা সঞ্চয় করে, অতএব 50,000 টাকা সঞ্চয় করে, এভাবে। দেখো আমি অঙ্কটা করেছি, তো ওখানে প্রথমে লিখলাম সেইভাবে যে আমাদের যেহেতু কততম মাসে চাচ্ছে সেজন্য এটা আমরা ডান পাশে রাখলাম, তাহলে এখন 850 টাকা সঞ্চয় করে এক মাসে,
এক টাকা সঞ্চয় করে 1/850, অর্থাৎ 50,000 টাকা সঞ্চয় করে, 1 × 50,000, তারপরে 850 আসে, তাহলে এততম মাসে। এখন এটা ক্যালকুলেশন করলাম, দেখো আরে 50,000টা আমরা কোথায় পেলাম? 50,000টা দেখো এই যে দেওয়া আছে যে এত তো এত টাকা কততম মাসে সঞ্চিত হবে, মানে শেষ হয়ে যাবে সঞ্চয় করতে করতে। তো সেইভাবে আমি এভাবেই অঙ্কিক নিয়ম অনুসারে লিখেছি। তো দেখো তারপরে আমাদের কি করতে হবে, এই ক্যালকুলেশনটা করলে আমাদের দেখো ভাগফল থাকে 58, আর ভাগশেষ 700 রয়ে যায়। এখন একটু চিন্তা করার বিষয় যে ভাগফল 58, ভাগশেষ 700, তার মানে কি? মানে হচ্ছে 58 তো আমাদের কি বের হওয়ার কথা, মাস না টাকার পরিমাণ? আমাদের মাস বের হওয়ার কথা, কারণ আমরা এখানে কততম মাস সেটা বের করছি। তো জন্য আমাদের ভাগফল 58, এটা আমাদের মাস, তাহলে 58 হলো মাস। কিন্তু একটা জিনিস খেয়াল করি, এখানে টাকার পরিমাণ তো 700 টাকা এখনো বাকি, তাহলে এটাকে আমি ফালাই দিতে পারবো? না, এটা ফালাই দিবো কেন? এটা তো আমরা পরের মাসেও সঞ্চয় করতে পারি। ধরো তোমার কাছে 1,000 টাকা আছে, তো তুমি চিন্তা করো যে এই টাকাটা আমি সঞ্চয় করবো। এখন সঞ্চয় করতে করতে মানে তুমি 1,000 টাকা প্রতি মাসে করে পাচ্ছ, টোটাল তোমার কাছে এখন 48,000 টাকা আছে। তুমি এটা সঞ্চয় করতে 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 দেখলা কি, ধরো 30তম মাসে তুমি দেখলা কি তোমার সঞ্চয় হয়ে গেছে, কিন্তু তোমার এখনো তোমার 400 টাকা বাকি। এখন তুমি কি 400 টাকা ফালাই দিবা? তুমি তো 400 টাকা পরের মাসেও সঞ্চয় করতে পারো, তাই না? সঞ্চয় হিসেবে রাখতে পারো। তো সেরকম দেখো এখানে 700 টাকা সঞ্চয় করা যাবে, এটা পরের মাসে সঞ্চয় করা যাবে। তো সেজন্য আমরা 58তম মাসে শেষ হওয়ার কথা, কিন্তু যেহেতু 700 টাকা অবশিষ্ট রয়েছে, অর্থাৎ আমাদের 700 টাকা অবশিষ্ট হওয়ার কারণে আমরা এই 700 টাকাটা পরের মাসে আমরা সঞ্চয় করতে পারি। তো তাহলে আমরা কি লিখবো, 58-র সাথে 1 যোগ করে দিব, তাহলে আমাদের হবে 59-60তম মাস। তাহলে আমি লিখেছি দেখো 58তম মাসের সঞ্চয়, সঞ্চয় মানে এই 58তম মাসের সঞ্চয় কত, এত টাকা থেকে এত টাকা বিয়োগ ফল যত ততই হলো সঞ্চয়, কারণ কি এটা হচ্ছে অবশিষ্ট রয়ে গেছে। তো লিখেছি দেখো 58তম মাসের সঞ্চয় 50,000 টাকা অপেক্ষা 700 টাকা কম, তার মানে 700 টাকা বেশি থাকার কারণে আমরা এটা বাদ দিয়ে ধরেছি, কারণ এই মাসে তো আমরা 700 টাকা সঞ্চয় করতে পারছি না, এই 700 টাকা আমাদের পরের মাসে সঞ্চয় হবে। তাহলে 58+1তম মাস বা 59তম মাসে লোকটির সঞ্চয় টাকা 50,000 টাকা অতিক্রম করবে। আমাদের এটা বইয়ের কথা অনুযায়ী লিখলাম, শুধুমাত্র আমাদের 58 সাথে 1 যোগ করে দিতে হয়েছে, কারণ 700 টাকা আমাদের বাকি রয়েছে। তো উত্তর আমাদের হলো 59তম মাস। আর তম কথাটা কিন্তু অবশ্যই আমাদের লিখতে হবে, কারণ দেখো আমাদের এখানে বলে দিয়েছে যে উত্তর কিন্তু ক্রমবাচক সংখ্যা। এবার দেখো আমরা 8 নম্বরে আসি। 8 নম্বরটা, একটি বাক্সে 250টি বস্তু প্যাকেট করা যায়, এরকম 43,548টি বস্তু প্যাকেট করার জন্য কয়টি বাক্স প্রয়োজন? এখন দেখো তো আমাদের কোনটা চাচ্ছে, বাক্সের সংখ্যা না বস্তুর সংখ্যা না প্যাকেটের সংখ্যা? আমাদের চাচ্ছে বাক্সের সংখ্যা, কারণ বলছে যে কয়টি বাক্সের প্রয়োজন। তো বাক্সের সংখ্যাটা আমরা যেহেতু চাচ্ছে, আমরা সেটাকে ডানের দিকে রাখবো। তো ডানে রাখলে আমরা কথাটা কিভাবে সাজাবো? এখানে বলছে একটি বস্তু 250টি, একটি বাক্স 250টি বস্তু প্যাকেট করা যায়, তাহলে লিখতে পারি 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে। দেখো আমি লিখেছি 250টি বস্তু প্যাকেট করা যায় একটি বাক্সে, একটি বস্তু প্যাকেট করা যায়, তাহলে কি লিখবো? সেই আগের নিয়মে আমরা করলাম, করার পরে দেখো আর তারপরে আর কতটি বস্তুর কথা বলে দিছে এখানে, 43,548। তাহলে লিখবো 43,548টি বস্তু প্যাকেট করা যায়, তারপরে এটা আমরা ভাগ করলাম, ভাগ করলে দেখো 174টি বাক্স পাওয়া গেল, আর ভাগ শেষ থেকে গেলো 48টি। হ্যাঁ, এখানে যেহেতু আমাদের বলে নাই যে আমাদের, যেহেতু এখানে ফিক্স করে একটা কথা বলা আছে যে একটা প্যাকেটে 250টি করে বস্তু রাখা যায়, রাখার কথা বলা হচ্ছে। হ্যাঁ, তো এটা আমরা সরাসরি করে দিতে পারি, যেহেতু আমাদের কোনো ঝামেলা ঝঞ্ঝাট নাই। তো 48টি বস্তু অন্য প্যাকেটে প্যাকেট না করে এটা আমরা সরাসরি লিখে দিতে পারি যে 174টি বাক্স, 174টি বাক্সের প্রয়োজন। তো এখানে আমি লিখেছি দেখো 174টি বাক্সে 43,548টি বস্তুর চেয়ে 48টি বস্তু কম প্যাকেট করা যায়। মানে কি, এখানে দেখো বলছে যে টোটাল বস্তু কয়টা ছিল, এতটা ছিল না, তো টোটাল বস্তু থেকে
এতটা বস্তু যদি আমি কমাই দিই তাহলেই এতগুলো বাক্সের প্রয়োজন। তো আমি কথাটা এমন ভাবে লিখে দিলাম, হ্যাঁ, কারণ আমি যদি এটাকে ধরি তাহলে আমার আরেকটা বাক্সের প্রয়োজন হতে পারে, কিন্তু এখানে আরেকটা বাক্সের প্রয়োজন আমাদের হয়নি, কারণ এখানে 250টি বস্তু প্যাকেট করার কথা বলা হচ্ছে। আর এটা আমরা একটু ঝামেলার মধ্যে যাবো না, যে যোগ বিয়োগের দরকার নেই, তো ঝামেলার আমরা কথাটা এভাবে লিখে দিলাম যে 174টি বাক্সে, এই যে 174টি বাক্সে এতটি বস্তু অপেক্ষা এত কম, মানে এতগুলো বস্তু থেকে এত কম বস্তু রাখলেই 174টি বাক্সের প্রয়োজন। তাহলে ওটাভাবে লিখলাম, তাহলে মোট বাক্সের প্রয়োজন 174টি, উত্তর 174টি। এখন যদি তোমরা এই ম্যাথগুলোর মধ্যে কোনো একটা না বুঝে থাকো, তোমরা আমাকে কমেন্টে জানিও। আর যদি ভিডিওটি ভালো লাগে একটু সবাই লাইক করে দিও, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও যদি তোমরা চ্যানেল নিউ হও, আর তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও, নোটিফিকেশন বাটনও ক্লিক করে রেখো। আর তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে আমি কোন কোন টপিকের উপর ভিডিও বানালে তোমাদের উপকার হবে। তো আজকের মতো এখানে বিরতি নিচ্ছি, আসসালামু আলাইকুম।